নৃশংস হত্যাকাণ্ড, আর সেই হত্যাকাণ্ডের ছ দিন হয়ে গেল, এখনও কিন্তু কোনো কিনারা হয়নি। পুলিশ স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস, ব্রুটাল মার্ডার। কাজেই ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই মার্ডারারকে নিশ্চিত করে খুঁজে বার করা হবে। আমরা বলেছি এই মার্ডারারের রং বর্ণ এগুলো দেখে যেন চিন্তাভাবনা না করা হয়। মার্ডারের অপরাধী যে হবে তার রং বর্ণ যাই থাকুক না কেন, সে অপরাধী এবং তাকে চরম শাস্তি পেতে হবে, সেটা ওনারা অ্যাডমিট করেছেন। এবারে আশা করা যাক, দেখা যাক কী হয়। দেরি কেন হচ্ছে আজকে? সেটাই তো বলেছি, সেটা সেই প্রশ্ন তো করেছি আমরা। ঠিক সেরমভাবে সফল তো নয়, ছ দিন হয়ে গেল। আপনারাই সিবিআই দাবি করছেন? দেখুন, যদি এইভাবে যেখানে জেলার আধিকারিকরা রেখেছে তার সঙ্গে সিআইডি, দক্ষিণবঙ্গের যারা এসপির থেকে ওপরে আছেন তারাও আসছেন, তারা যদি কিনারা করতে না পারেন তাহলে অবশ্যই আমরা সিবিআই চাই। ওনারা তো এখনও আশা দিচ্ছেন, কিন্তু এর থেকে আর বেশি দেরি হলে ওনাদেরকে আমরা বলবো যে আপনারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে বলুন যে এটা সিবিআই এনকোয়ারি দরকার। তার কারণ স্টেটকেও কনসেন্ট দিতে হয়, এইরকম একটা ব্রুটাল মার্ডার যেটা রাজ্য সরকার নির্ণয় করতে পারছে না, স্টেটের নিজেরই উচিত স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই এনকোয়ারি চাওয়া, সিবিআইয়ের সহযোগিতা চাওয়া। সেটাতে বরং রাজ্য সরকারের অনেক মহানুভবতা দেখানো হবে, রাজ্য সরকার যে সঠিকভাবে এটা চায় এইটা মানে প্রদর্শন হবে। প্রথম যখন ঘটনাটা ঘটে তখন সেইভাবে কোনো রকম তদন্ত করেনি এবং 72 ঘন্টা কাটার পরে ঘটনাস্থলে উচ্চ পর্যায়ের আধিকারিক বা ফরেন্সিক দলরা যায়, সেই কারণে কি নমুনা সংগ্রহে কোনো রকম ডিলে হয়েছে বা সেই কারণে? সেটা তো ডিটেইলস জানি না, নমুনা কী কী সংগ্রহ হয়েছে। হ্যাঁ, আমি জিয়াগঞ্জের রশিদ সঙ্গে ওখানে কথা বলেছি, আমার তন্ময় মুখার্জি একজন অফিসার আছেন, তার সঙ্গে কথা হচ্ছিল। উনি কেউ কেউ বললেন যে উনি ডিএসপি আর কি লালবাগ, তো যাই হোক যে পদেই হোক উনি আমাদের ইয়েটা নিয়েছিলেন ডেপুটেশনটা, উনি বলেছিলেন যে এই হচ্ছে আমরা কিছু একটা রেজাল্ট পাবো, কিন্তু দু একদিন পার হয়ে গেছে তদন্ত কি এগোচ্ছে বলে মনে হচ্ছে? সময় নষ্ট করা হয়েছে এটা নিশ্চিত, না হলে ছটা দিন হয়ে গেল, ডেফিনেটিভ নিশ্চিতভাবে কোনো কিন্তু কিনারা হয়নি। বলুন। হ্যাঁ অবশ্যই, উনি তো সঙ্গের স্বয়ংসেবক ছিলেন, ওনার বাড়ি যেখানে যেখানে উনি চাকরি করতেন সেইখানে উনি নিয়মিত সঙ্গের শাখাতে যেতেন, শনি রবিবার বিশেষত যেতেনি। দেখুন সেটা বড় কথা নয়, অনেকে অনেক রকম চাপে নথি স্বীকার করে এগুলো বলতে বাধ্য হয়, হবে নিশ্চিত হবে, পারিপার্শ্বিক চাপ অনেক কিছু হতে পারে। ভাবতে যে এত দেরি হয়ে যাতে আসামি যে থাকবে সে হয়তো বিদেশে এখান থেকে মানে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, সব রকম হতে পারে, সব রকম হতে পারে, আসামি বহু দূর চলে যেতে পারে, সে তো হতেই পারে, সেই জন্য তো আরও বেশি তৎপরতা দেখানো উচিত ছিল।